ক্লাস নাইন, তোমাদের জন্য লেসন নাইন, দ্য নর্থ শিপ, ভেরি ইম্পর্টেন্ট পোয়েম, ফিলিপ লারকিন। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েট ফিলিপ আর্থার লারকিন। 1922-1985 ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ, প্রথম এটা, ফলোড বাই টু নভেলস, এরপরে দুটো নভেল ছিল, জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। হি কেম টু প্রমিনেন্স ইন 1955, 1955 সালে তিনি সবার নজরে আসেন উইথ দ্য পাবলিকেশন অফ হিস সেকেন্ড কালেকশন অফ পোয়েমস, দ্য লেস ডিসিভড, ফলোড বাই দ্য উইস্টার্ন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লরেট, সভাকবির সম্মান, ইন 1984, বাট হি ডিক্লাইন্ড ইট, তিনি এটাকে প্রত্যাখ্যান করেছিলেন। নর্থশিপ, এখানে তিনটে জাহাজের কথা বলা রয়েছে, তিনটে জাহাজ আমাদের জীবনের, আমাদের লাইফটাকে নিয়ে তিনটে জাহাজের লাইফ সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কীরকম দেখা যায় যে একটা ক্ষেত্রে দেখা যায় মানুষ হঠাৎ করে তার সাকসেস পেয়ে যায়, হঠাৎ করে কোনো রকম তার স্ট্রাগল ছাড়াই সে সাকসেস পায় জীবনে। এই সাকসেসটা অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, খুব ক্ষণস্থায়ী, এটাকে কিন্তু আমরা সাকসেস হিসেবে বলতে পারি না। এরকম একটা উদাহরণ আমরা এখানে দেখবো। আরেকটা দেখে কি অনেক মানুষ খুব ভীত থাকে যে সাকসেস পাওয়ার জন্য এগোয়, কিন্তু হঠাৎ তার সামনে কোনো বাধা বিপত্তি আসে, সে কিন্তু জীবনে আর ওই বাধা বিপত্তি টপকে যেতে পারে না, তার জীবনে সাকসেস জিনিসটা কী সে জানতেও পারে না, তার জীবনে কোনো দিন সাকসেস আসেও না। অ্যান্ড দ্য থার্ড, তৃতীয় যে যে জিনিসটা বলছি আমরা, থার্ড শিপ, এখানে যেটা যে থার্ড শিপ, যে জানে, যে মানুষটা জানে যে তার জীবনে সাকসেস পেতে গেলে তাকে প্রচণ্ড বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হবে, প্রতিনিয়ত তাকে হার্ডল ক্রস করতে হবে, এইভাবে সে একটা প্রচণ্ড সীমাহীন যাত্রার মধ্যে নিজেকে নিমজ্জিত করে। এই হচ্ছে নর্থ শিপ। আমি এই কবিতাটা ফার্স্টে বলবো, কবিতাটা পড়াবো, কবিতাটা পড়ানোর পরে তিনটে কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করবো, তারপরে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো থ্রু হোয়াটসঅ্যাপ সেন্ড করবো, ওকে? দেখি বইতে ছোট্ট করে কবিতাটাকে কীভাবে ডিসক্রাইব করছে। দিস পোয়েম ডিসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি শিপস, তিনটে শিপের জার্নি ডিসক্রাইব করে, দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশনস, যেটা ভিন্ন ভিন্ন দিকে তারা যায়। ওয়াইল টু শিপস, যেখানে দুটো শিপস রিটার্ন, তারা ফেরে, ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, একজন সামনের দিকে এগোয়, অ্যান্ড ফেসেস পেরিলস, দুর্ঘটনার সম্মুখে আসে, টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তার দীর্ঘ জার্নিকে কন্টিনিউ করার জন্য, ভ্রমণকে, অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন, একটা প্রশান্তির চিহ্ন, দ্যাট ওভারকামস অল অবস্ট্যাকলস, সমস্ত বাধা বিপত্তিকে যে জয় করে। সো কাম টু দ্য পোয়েম। আই স, কবি বলছেন, আমি দেখলাম থ্রি শিপস, তিনটে শিপস গো সেলিং বাই, তারা সমুদ্রে ভেসে গেল। ওভার দ্য সি, কেমন সমুদ্র, সমুদ্রের ওপর দিয়ে, দ্য লিফটিং সি, মানে কম্পমান, এখানে উত্তাল সমুদ্র, উত্তাল সমুদ্রের কথা বলছে, অ্যান্ড দ্য উইন্ড, এবং বাতাস, রোজ ইন দ্য মর্নিং স্কাই, ভোরের আকাশে বাতাস উঠেছিল, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড, একজন নির্দিষ্ট ছিল, রিগড, সে রিগড ফর এ লং জার্নি, দীর্ঘ ভ্রমণের জন্য। দ্য ফার্স্ট শিপ, প্রথম শিপের কথা বলছে, টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট, কোন দিকে গেল, পশ্চিম দিকে গেল, ওভার দ্য সি, দ্য রানিং সি, ছুটন্ত সমুদ্রের ওপর দিয়ে, অ্যান্ড বাই দ্য উইন্ড, এবং বাতাসের দ্বারা, অল ওয়াজ পজেসড, যা সে লাভ করলো, অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, এবং তাকে নিয়ে গেল একটা ধনী দেশের দিকে, রিচ কান্ট্রি। দ্য সেকেন্ড শিপ, দ্বিতীয় শিপের কথা বলছে, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, পূর্ব দিকে যাত্রা করলো, ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, কম্পমান সমুদ্রের ওপর দিয়ে, অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট, বাতাস তাকে শিকার করে নিল, লাইক এ বিস্ট, একটা পশুর মতো, টু অ্যাঙ্কার ইন ক্যাপ্টিভিটি, তাকে নোংর করতে, বন্দি অবস্থায়, মানে তার ভ্রমণ আর এগোলো না, তার জীবনে সাকসেস আর এলো না। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, তৃতীয় জাহাজটা উত্তর দিকে গেল, ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, অন্ধকার সমুদ্রের মধ্যে দিয়ে, প্রচণ্ড দুর্গম পথ, বাট নো ব্রেথ অফ উইন্ড, কোনো বাতাসের কোনো নিঃশ্বাসই কেম ফোর্থ, আবির্ভূত হলো না, অ্যাপিয়ার হলো না, কেম ফোর্থ, অ্যান্ড দ্য ডেক্স, জাহাজের পাটাতনগুলো শোন ফ্রস্টেলি, তুষারাবৃত হয়ে গেল, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশ রোজ হাই, প্রচণ্ড উঁচু এবং ব্ল্যাক, কালো করে উঠল, ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, কার কোন কীরকম সমুদ্রের ওপরে, নিষ্ফল সমুদ্র, প্রাউড, গর্বিত, নিষ্ফল সমুদ্র। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস, যেটা পূর্ব দিকে গেল, যে জাহাজটা পশ্চিম দিকে গেল, কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, তারা কেউ আনন্দের সঙ্গে ফিরল, কেউ অশোকের সঙ্গে ফিরল, কে আনন্দের সঙ্গে ফিরল, যে জাহাজটা
পশ্চিম দিকে গেল, সে একটা ধনী দেশে গেল বাতাসের সাহায্যে, সে হ্যাপিলি ফিরল। যে জাহাজটা পূর্ব দিকে গেল সে কিন্তু বাতাস তাকে আটকে দিল, সে আর যেতে পারলো না, সে আনহ্যাপিলি ব্যাক করলো। বাট দ্য থার্ড, কিন্তু তৃতীয় যে জাহাজটা, ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, অনেক অনেক দূর গেল, ইনটু অ্যান আনফরগিভিং সি, ক্ষমাহীন সমুদ্রের মধ্য দিয়ে, উত্তাল সমুদ্রের মধ্য দিয়ে, আন্ডার এ ফায়ার স্পাইলিং স্টার, আগুন ঝরানো তারার তলা দিয়ে, সূর্যের প্রচণ্ড তাপ, অ্যান্ড ইট ওয়াজ রিগড, এটা নির্দিষ্ট হয়েছিল লং জার্নি, ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, দীর্ঘ ভ্রমণের জন্য। জীবনে যতই বাধা আসুক না কেন, এই সমস্ত বাধা অতিক্রম করে জীবনের চূড়ান্ত সাফল্যের জন্য সে এগিয়ে চলেছিল। সো দ্যাট ইজ নর্থ শিপ। এখানে তিনটে ওয়ার্ড নেস্ট আছে, একটা হচ্ছে রিগড, আ বোট অর এ শিপ ইকুইপড ফর এ লং জার্নি, কুয়েকিং, স্টায়ারিং, ক্যাপ্টিভিটি, ইমপ্রিজনমেন্ট। সো দিস ইজ দ্য পার্ট ওয়ান। নেক্সট পার্টে যেটা আমি তিনটে কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, তিনটে জাহাজের জার্নির সঙ্গে আমাদের জীবনযাত্রার কেমন মিল আছে, তারপরে থ্রু হোয়াটসঅ্যাপ আমি কোশ্চেনগুলোকে সেন্ড করবো। ওকে।